আরো জোরে চলো কাম অন কুইক আরে গাড়িটা আমাদের ধরতেই হবে স্পিড আপ চলো চলো স্পিড আপ স্পিড আপ আরে ওভারটেক করো গাড়িটাকে কি করছো কি স্পিড বাড়াও হারি আপ কাম অন ঘিরে ফেলো কমান কুইক যেন পালাতে না পারে বলুন সবিতা দেবী বলুন হ্যাঁ আমি আমি সুখেন্দুকে ভালোবাসি এবং ওকেই আমি বিয়ে করব আপনাদের আর কিছু জানার আছে WNC 1503 এই নাম্বারটা আপনি চেনেন অবশ্যই চিনি সুখেন্দুর গাড়ি এই তো গত বছরই কেনা হয়েছে কেনেনি পেয়েছে মিস্টার প্রধানের কাছ থেকে আর মিস্টার প্রধানকে নিশ্চয় আপনি চেনেন অবশ্যই চেনেন মিস্টার প্রধান আর সুখেন্দু এই বাড়িতে কত আসে যাওয়া করেছে আর সুমিতা দেবী চিনবেন না সুখেন্দু রায় মিস্টার প্রধানের দেওয়া গাড়ি নিয়ে স্মাগলিং ও স্টেরিং করত অ্যাবসার্ড সুখেন্দু এরকম কাজ করতেই পারে না বাস্তব থেকে মুখ ঘুরিয়ে নিলি সেটা অবাস্তব হয়ে যায় না সুমিতা দেবী নর্থ ইস্টে যে স্মাগলিং র্যাকেট গজিয়ে উঠেছে প্রধান হচ্ছে তার মাথা আর সুখেন্দু রায় বাকি শরীরটা ইনাফ ইনাফ অফিসার সুখেন্দু যে এরকম কাজ করেছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে সেই জন্যই তো আপনার কাছে এসেছি সাধারণত স্মাগলারদের ঠিকুচি কুষ্টি তাদের প্রেমিকার কাছেই গচ্ছিত থাকে সুখেন্দু রায় কোথায় হ্যাঁ বলুন বলুন কোথায় আমি জানি না আপনি সব জানেন কারণ এই র্যাকেটের সঙ্গে আপনি ইনভলভ বিশ্বাস করুন এসব মিথ্যে আমি এসব আমি কিচ্ছু জানি না এখন তোমার জন্য অপেক্ষা করে বসে আছি মাল ডেলিভারি হলো না না কেন প্রবলেম কি হলো পুলিশের চোখে পড়ে গেছি পুলিশ ওরা সুমিতাকে জেরা করছে পুলিশ ওর কাছে কিছু জানতে পারবে না কারণ সুমিতা এই ব্যাপারে কিছুই জানে না আর পুলিশ পুলিশ তোমাকে দেখলো দেখলো মানে এতক্ষণ ধরে তো গাড়িটা চেস করলো দেখেছে নিশ্চয়ই হ্যাঁ তো ও ও গাড়ি কোথা গাড়ি লুকিয়ে রেখেছি আচ্ছা শোনো রয় ও তোমার গাড়ির মধ্যে যে সামান আছে ওটা বের করে নিয়ে গাড়ি ধাক্কা দিয়ে খাদে ফেলে দাও আর তুমি কলকাতা গিয়ে ছুপে যাও কিন্তু কোনো কিন্তু নয় এখানকার পুলিশ জানবে কি তুমি মরে গেল আর মরে যাওয়া আদমিকে কেউ খোঁজ করে না আর সুমিতাকে কি বলবো আরে ওকে আমি বুঝাবে ও তো সেন্সিবল লেডি আছে তোমাকে প্যার করে ও সব বুঝে যাবে হ্যাঁ শোনো আমার গাড়ি তোমাকে স্টেশনে ছেড়ে দিবে
और এখানকার মাহল একটু ঠান্ডা হলে আমি নিজে তোমাকে খবর দেব। এখন তুমি যাও, জলদি যাও, দের করবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তোমাকে না বলা তক তুমি সুমিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না, প্রবলেম হয়ে যাবে। চলো, বহুত সাবধানে সে যাবে। হ্যাঁ বাই। তো এখন আমার কাম হলো সুমিতাকে বুঝালো। হ্যালো, ও সুখেন্দু গাড়ি খাদে পড়ে গেল। হোয়াট কি বলছেন আপনি? আর ও গাড়ি তো নিচে চলে গেল কি ওকে উপরে আনা সম্ভব নয়। আর ইনে ভি লাভ কি আছে, ও তো উঁচু থেকে নিচে গেলে গাড়িতে কই বাঁচে না। ঝাঁপিয়ে পড়ে একদম আত্মহত্যা করে নিল। সুমিতা একজনের মৃত্যুবান খুললেই বিদ্ধ হয়ে যাবে। একজনের মৃত্যুবান তোমার তো নয়, তাহলে দেখাতে আপত্তি কি? এখন না, আমি মরলে পরে দেখবে। একদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। জানেন, একদিন আমি দিন রাত ঠাকুরকে ডেকেছি, আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। আর আমি শুধু আমার মৃত্যু কামনা করেছি। ঠিকই কি বলছেন আপনি? সবকিছুর একটা মানে আছে, বাঁচার, বাঁচতে চাওয়ার। কিন্তু
জোর করে মৃত্যু ডেকে আনার তো কোনো মানে হয় না। জাকির, আপনি ঠিকানাটা দিন, আপনার বাড়িতে একটা খবর পাঠাতে হবে। আমি এখানে থাকি না। বেশ তো, যেখানে থাকেন সেখানকার ঠিকানাই দিন, আপনার বাড়ির লোকজনদের আনাবার ব্যবস্থা করুন। আমার আমার আর কেউ নেই, সেই ঠিকানায় ফিরে যাওয়ার রাস্তা আমার বন্ধ হয়ে গেছে। আমি যদি আপনাকে নতুন ঠিকানা দিই, আমার বাবার অনেকগুলো কোম্পানি আছে, তার একটাতে আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আপনার আপত্তি নেই তো? না বলবেন না প্লিজ। বাড়ি গিয়েছিলাম, তোমার কাম কাজে যে ছুকরি আছে ও বললো কি তুমি মন্দিরে এসেছো। তো আমি ভি সোচলাম, জিন্দেগিতে কোনোদিন ভগবানের দর্শন হলো না, তো কমসে কম একদিন তোমার জন্য তো ভগবানের দর্শন হয়ে যাক। ওম নমঃ শিবায়। ও রায় সাহেব আমার খাস আদমি ছিল, এখন রায় সাহেব তো নেই, তো তার সব কিছু দেখভাল করার কাম তো আমার নাকি। ছাড়িয়ে দিলাম, লেকিন তুমি যাবে কোথা? পাহাড়ে পাহাড়ে ঠোকর খাবে, লেকিন আমার চৌহদ্দির বাহারে তো যেতে পারবে না। সচ বলছি কি, এতদিন আমার আমার ইচ্ছা ছিল কি তোমার উপর ভি নজর দিই, লেকিন ও রায় সাহেব আমার চোখে সানগ্লাস হয়েছিল, আমার আমার নজর আটকে দিয়েছিল। এখন রায় সাহেব নেই তো আমি আমার নজর দিয়ে তোমাকে পুরাপুরি দেখব। ফুলেও সে চেষ্টা করবে না, কারণ আমার হাতে আছে আপনার মৃত্যুবান কেস, সুখেন্দুর লেখা ডায়েরি। যে ডায়েরিতে আছে আপনার গোপন ব্যবসার সমস্ত খবর। ডায়েরিটা আমাকে দাও। হ্যাঁ, ডায়েরিটা আমি এমন একজনের কাছে লুকিয়ে রেখেছি যে আমার কোনো ক্ষতি হলে সেই ডায়েরিটা পুলিশের হাতে চলে যাবে। ফির তো রায় সাহেব ভি বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, রায় সাহেব বেঁচে আছে, লেকিন ও কোথা আছে কেমন আছে ওটা সিরফ আমি জানি। ও বেঁচে আছে কোথায়? কোথায় আছে বলেন না প্লিজ। ও ডায়েরি আমাকে না দিলে আমি ভি বলবে না রায় সাহেব কোথা আছে। আপনার ফাঁদে পা দেবার মতো বোকা আমি নই মিস্টার প্রধান, ডায়েরিটা আমি আপনাকে কিছুতেই দেব না। তবে হ্যাঁ, একটা ধন্যবাদ আপনাকে দেব, ও বেঁচে আছে এই খবরটা দেবার জন্য। লেকিন রায় সাহেব কে নিয়ে আসবে কে তোমার কাছে? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার ভগবান। Oh,
আমার যে কোন একটা কাজ হলেই হবে স্যার। তা পড়াশোনা কতদূর করেছো? আগে বাবা মারা যাওয়ার পর বেশি দূর এগোতে পারিনি। বেশি থাকলেও পড়তে না। তোমরা বই নিয়ে বসলে রকে বসবে কে? এই করেই বাঙালি নেশনটা গেল। বল কুড়োতে পারবে? বল। আগে পারবো। গুড হিট স্যার। এতই যখন খেলার শখ তখন আপনার বাবাকে বলুন না যে আপনার এই বাড়ির দেয়াল গুলোকে একটু উঁচু করে দিতে। আমার বাবা দেয়াল উঁচু করবে কি করবে না সেটা আমার বাবা ভাববে, কারণ বাড়িটা আমার বাবার। কিন্তু রাস্তাটা তো আপনার বাবার নয়, আর সেই রাস্তা দিয়ে চলার মানুষগুলো কারোর আঘাত সহ্য করে। আমার বল যখন কাউকে আঘাত করে আমি সেটাকে ভালোবাসার দান বলে মনে করি। ওকে, বড়লোকের মেয়েদের ভালোবাসাটা খুব ছোট হয় জানতাম, তবে এতটা ছোট হয় আমি জানতাম না। আমি খুব বড় মাঠের খেলোয়াড়, তাই আপনার এই ভালোবাসার উপহারটা আপনাকে ফিরিয়ে দিলাম। বৌদি, আসছিস কেন? দেখো বৌদি দেখো কেমন কাদায় মাখামাখি করে নেছে জামা। বৌদি, ওই মাঠে ফুটবল খেলতে গিয়ে সব কাদা লেগে গেল, দাদা বাড়ি ফেরেনি? টিউশন নিতে গেল। ও, যাও জামা কাপড়টা ছেড়ে হাত মুখটা ধো, এবার খেলাধুলোটা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর। কানে গেছে? যা, আমি জল খাবার আনছি, চল। বর্দাও তাই বলছিল। মাসের থেকে কঞ্চির দাম বেশি, তুই থামবি? কেন থামবো? এই দেখ ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। আপনার এই ভালোবাসার উপহার আপনাকে ফিরিয়ে দিলাম। কি রে, কি ভাবছিস? কি হলো রমা? কাল ইন্টার কলেজ ফুটবল লীগের ফাইনাল ম্যাচ না? হ্যাঁ, কাল ওখানে বিজয়ের টিমও খেলছে, আর ওর যা দাপট অপোনেন্ট টিমকে না ওয়াশ আউট করে দেয়। ওই অপোনেন্ট টিমের ক্যাপ্টেনকে খোঁজ নে। হ্যাঁ, তাকে আবার তোর কি দরকার? আছে, ওই বড় খেলোয়াড়টাকে আমি বড় মাঠেই আঁচড়ে ফেলবো। এটা অ্যাডভান্স, বুঝলে? বিজয়কে হারাতে পারলে এর 10 গুণ বেশি টাকা পাবে। ওকে, হারানোটা তো খুব ছোট ব্যাপার, এমন অবস্থা করব যে সারা জীবন ওকে মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখতে হবে, খেলতে আর পারবে না। বেস্ট অফ লাক। চলে এগো, সোম ওদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, বিজয় এদিকে দাও, বিজয়কে দাও, বিজয়কে, আটকে আটকে, বল আটকে, বিজয় বলকে দে। এই শোন, বিজয়রা কিন্তু দুবারে চ্যাম্পিয়ন, বসন্তরা ওদের হারাতে পারবে? ওই বসন্তদের এতদিন মোটিভেট করার কোনো লোক ছিল না, এখন আমি সেটা করে দেখিয়েছি। এবার দেখবে অন্য খেলা। ইয়া, এগো আমার উঠে যা, আমার বলটা নিয়ে আসো।
কাছে খবর আছে। তোকে মারার জন্য বসন্ত রায় টাকা নিয়েছে। ওই দেখ। তুমি যা বলছ তোমাকে তাই করতে হবে। আমাদের কিন্তু এই ম্যাচ জিততেই হবে। বুঝেছো তুমি? এই এদিকে বলটা দিবি। জীবন বলটা দিবি। লাল গেন্দা ফুল, হে ও স্পাইস।
চাতরী কেচে গেল কেচে গেল ঘুঘু দেখেছো বাঁধ দেখনি হ্যাঁ ঘুঘু দেখেছো বাঁধ দেখনি খুকুমনি ভেরি সরি একবার তো বলে ফেল ও স্পাইস বেবি ছেলেমেয়েরা স্টার্ভ করছে, শিক্ষা নেই, খাবার দাবার নেই, ভালো চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই। তাই আমাদের লেডিস ফোরামকে সেবার মহান ব্রতের কাজ নিতে হবে। কিন্তু বস্তুটা তো নোংরা, আবর্জনা, দুর্গন্ধ, ন্যাস্টি, হরিবল। তা সত্যি। মাম্মি রেডিকে ডাকো। উনাদের তো পার্টি আছে। আপনি একা একাই খেয়ে নিন। একা একা খাওয়া যায়? ড্যাডি কোথায়? লাইব্রেরিতে। লাইব্রেরিতে। এই যে সুকুমার। হ্যাঁ বলুন স্যার। শোনো, তুমি একটু মুম্বাই অফিসে ফোন করে বলে দাও সমস্ত শিপমেন্টগুলো যেন রেডি থাকে। হ্যাঁ, আর ইউকেতে একটা ফ্যাক্স করে দাও, সমস্ত মাল বলবে যে এক মাসের মধ্যে ডেলিভারি। ওকে স্যার। ঠিক আছে, এসো এসো। ড্যাডি, তুমি এখানে? সারা লাইব্রেরি তোমাকে খুঁজে এলাম, চলো ডিনার করে চলো। না 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 না, শোন শোন শোন, ক্লাবে আজ দুজন ফরেন গেস্ট আসবে। হ্যাঁ, আমাকে তাদের সঙ্গে ডিনার করতে হবে। ডোন্ট মাই, বাই বেবি, বাই। কিন্তু পোয়েট বলেছেন, জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মোটো হলো সেবা, প্রেম, ভালোবাসা। বিবেকানন্দের বাণী। মামি, মামি দেখো না, ড্যাডি সোশ্যাল ওয়ার্ক করছি, একটা আর্জেন্ট মিটিং, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। মামি প্লিজ প্লিজ, তুমি যাও এখান থেকে, কেন অবাধ্য হচ্ছ বেবি? কাম অন। অবাধ্য আমি? কারোর কোনো সময় নেই, একজন পার্টি আর একজন সোশ্যাল ওয়ার্ক, আর আমি বানের জলে ভেসে এসেছি। দিদিমণি কিছুই তো খেলেন না, এই দুধটুকু খেয়ে নিন। দুধ? আমার যা খুশি আমি তাই করব। যাও, বেরিয়ে যাও এখান থেকে। একটা আর্জেন্ট মিটিং, ডোন্ট ডিস্টার্ব, তুমি যাও এখান থেকে, কেন অবাধ্য হচ্ছ বেবি? নাও, সই করতে পারো নিশ্চয়ই? আগে হ্যাঁ স্যার। টাকাটা নিয়ে সোজা আবার চুল্লুর থেকে ঢুকে পড়ো না, সংসারে লাগিও, সংসারে সুরাহা হবে। আমার নতুন শাড়ি, রূপার নতুন শাড়ি, স্লিপার, আরে এসব পেলি কোত্থেকে? তো অনেক টাকা জিনিস। না মানে ওই টিউশনিতে দু মাসের অ্যাডভান্স পেয়েছি তাই। টিউশন? এসব টিউশন ফিউশনই রাখো, মন দিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। বৌদি, তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি ঠিক পাস করব। ঠিক পাস করব। না ছোটদা, তোর চয়েস আছে, মনে হয় নিজের বউ তুই নিজেই চয়েস করতে পারবি। আবার এর কি হচ্ছে? আবার কাটামারি 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 কাটামারি। কি গো, কোথায় গেলে? তুই ম্যানেজ কর। আমি পাস করব। গ্রামে যাও। এই তো তুমি এসে গেছো। তুমি হাত মুখ ধুই না, আমি চা আনছি। থ্যাংক ইউ। পড়েছি। চলো চলো, পর তিনবার চ্যাম্পিয়ন হলাম। একটা কিছু করা দরকার নাকি? বল না কিছু কি করতে চাইছিস সেটা বলবি তো? গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন। ঝাঁপিয়ে পড়ো সমুদ্রে জলে, লাফালাফি ঝাপাঝাপি, নো ফুল স্টপ, নো কমা, সঙ্গে রমা। কি বলি তুই? আরেকবার বল, এত বড় কথা রাগ করছিস কেন? রাগ করছিস কেন? এই দেখো, এই এই রাগ করছিস। আরে তোর আগলে ফেলে আলু কাট কাট দিকে আলু কি হচ্ছে? থাকবি একটা আমিষ আর একটা নিরামিষ। ওকে ওকে গাইস, পিকনিক হবে কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, এমন কি হিরো দলের সাপোর্টারদের কেউ, কারণ খেলায় আমি তাদেরকে হারাতে পারি কিন্তু আনন্দে আমি তাদেরকে হারাতে চাই না। কলেজ পিকনিক মানেই হচ্ছে ইত্রামি, আমি এর মধ্যে নেই। আনন্দের সঙ্গে ইত্রামিকে মিশিয়ে দেয় বড়লোকের ছেলেরা, আমাদের মতন সাধারণ ঘরের ছেলেদের এত সাহস নেই। আপনি আপনার নিজের গণ্ডির থেকে একবার বাইরে বেরিয়ে আসুন, দেখবেন আপনার এই চেনা আনন্দের চেয়ে
এই আনন্দটা কতটা আলাদা। তাহলে পিকনিকটা হচ্ছে। সবুজ পেরিয়ে শহর ছাড়িয়ে দূরে সবুজ পেরিয়ে ছায়া ঘেরা ঝাউবন সাগর কিনারে আমরা কজন মিলে খুশির স্রোতে বসে হইচই মাংস না মিষ্টি তার পাতে বড় মাছ পেটুকের দৃষ্টি এটা সেটা নিয়ে কত মজার খেলা রয়ে যাবে এই দিন স্মৃতি জড়িয়ে দীঘা সুন্দরী দীঘা সুন্দরী শহর ছাড়িয়ে দূরে সবুজ পেরিয়ে রমা খেলাটা এখনো শেষ হয়নি মানে আমি এখনো হেরে আছি
চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? ওট মহা বদমাইশ ছেলে তো। আরে ওট না, কি হলো দেখি তুমি? বন্ধু হলেও তোকে আমরা শ্রদ্ধা করতাম, স্বপ্নেও ভাবতে পারিনি একটা লুম্পেনকে আমাদের ক্যাপ্টেন বানিয়েছি। ছি বিজয়, ছি। ম্যাচটা ড্র করে দিলাম, রেজাল্ট এখন তুই তুই। ওকে, যে মেয়েগুলো সত্যি করে রেপ হয় তাদের কাছে শব্দটা মজার নয়, যন্ত্রণার। তুমি শুধু সেই মেয়েগুলোকে ছোট করনি, তুমি তাদের নিয়ে উপহাস করেছ। আমি চাইলে এক্ষুনি তোমার আমি এমন অবস্থা করতে পারি যাতে তোমার আর কোনো সম্মান থাকবে না, কিন্তু আমি তা করব না, কারণ কারো সম্মান নিয়ে খেলতে আমি রাজি নই। তোমার বাবাকে বলবে যে তোমার খেলার জন্য কিছু সরঞ্জাম কিনে দিতে, কিন্তু দয়া করে কারো সম্মান নিয়ে খেলতে যেও না, কারণ কিছু কিছু লোকের কাছে ওই সম্মানটুকু ছাড়া আর কিছু থাকে না। বন্ধু হলেও তোকে আমরা শ্রদ্ধা করতাম, স্বপ্নেও ভাবতে পারিনি একটা লুম্পেনকে আমাদের ক্যাপ্টেন বানিয়েছে। ছি বিজয়,
পাচ্ছি। জীবনটাকে বরাবর নিজের মতো করে দেখেছিলাম, কোনটা ভুল কোনটা ঠিক তা কোনোদিনও বিচার করতে পারিনি। আজ যখন একজনকে পেলাম, সে আমার ভুলগুলো শুধরে না দিয়ে চলে যাচ্ছে। কাল পর্যন্ত আমি তোমার কাছে জিততে চেয়েছিলাম বিজয়, কিন্তু আজ আমি তোমার কাছে হারতে চাই। বিশ্বাস করো, এই হার আমার লজ্জার না, আমার গর্বের। আমার এই হারটাকে আমি হারাতে চাই না, আমি চাই হারাতে চাই না। যা তোমার গর্বে তা তোমার চোখের জলদি নয়, হাসি দিয়ে ধরে রাখো সারা জীবন। বিজয়কে মন দিয়ে পড়াশোনাটা করতে বলো, অনার্স না পেলে কিন্তু এমএতে ভর্তি হতে পারবে না। জয়, এই তো এলি সন্ধ্যেবেলা, এখন আবার কোথায় যাচ্ছ? টিউশনটা সেরে আসি। চাকরি, দুবেলা টিউশনি, সংসারটা চালাতে হবে তো। ঠিক আছে, তুমি যাও। কেন, আমার গাড়ি তো তোমার যার যাবে। ওঠা বলছি খুনি। কি হচ্ছে কি বিজয়? বিজয়, আমি একটা ভুল করেছি, তুমি আমাকে আর কত শাস্তি দেবে? সীমা প্লিজ, রাস্তার মধ্যে নাটক করো না, তুমি যাও। ঠিক আছে, তুমি যদি বৃষ্টিতে ভিজতে পারো তাহলে আমিও পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এগুলোর মধ্যে একটাও না, আমার বাড়িটা একটু দূরে। তাহলে নামবে কেন? আসলে আমার বাড়ির গলির মধ্যে তোমার এত বড় গাড়িটা ঢুকবে না। চলে। ও থ্যাঙ্কস। কিসের জন্য? না মানে, তুমি যদি আমাকে গাড়িতে লিফট না দিতে তাহলে হয়তো এতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতাম। প্লিজ আর নয়, এটা তোমার প্রতি আমার কর্তব্য, মনে থাকবে।
একসঙ্গে পড়ি ও ওর এই ডায়েরিটা আমার কাছে রয়ে গেছিল ওকে কাইন্ডলি দিয়ে দেবেন বৌদি ছোদ্দার ডায়েরিটা ওকে দিয়ে দেবেন আমি আসি সে কি ভাই পূজোর সময় এলে প্রসাদ না খেয়ে চলে যাবি তা কি হয় তুমি একটু বসো না বিজি এক্ষুনি চলে আসবে এ কি হয়ে গেল অরূপা ওকে আদুটো সন্দেশ দে আরে না না অনেক খেয়েছি আর পারবো না সত্যি আমার বড় ভালো লাগলো এখানে এসে ছোড়তা যে কোথায় যায় না আজ ভাই অনেক দেরি হয়ে গেছে আমি উঠি গরিবের বাড়িতে আবার এসো তুমি এলে খুশি হব আমিও এখানে আসতে পারলে খুব খুশি হব বৌদি যারা বড়লোক হয় না তাদের শুধু টাকাই থাকে হৃদয় মন ভালোবাসা এসব কিছুই থাকে না আমি আসি ওমা দাঁড়াও দাঁড়াও আমাদের গলিটা ভীষণ অন্ধকার রূপা সীমাকে একটু এগিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আসি এসো ওরে বাবা বিরাট বড় লোকের মেয়ে গো সত্যি রাজকন্যে যা বিশাল একটা গাড়ি হাঁকিয়ে এসেছিল একটা বিশাল বড় একটা গাড়ি হাঁকিয়ে কে এসেছিল বৌদি এই যে কোন রাজপুত্র সূত্র জোটালে নাকি সে বড় তো তুই করে এসেছিস রে ছোড়দা মানে আহা ভাজা মাছটা উল্টো কেটে জানো না না বৌদি বৌদি এবার কিন্তু আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এইবার যদি ও একটা কথা বলে তাহলে ওকে আমি এমন মার মারবো না হ্যাঁ রে বিজু তুই ডাড়িটা হারিয়ে ফেলেছিলিস না হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা কোথায় হারিয়েছিলিস সে খেয়াল আছে কোথায় হারিয়েছিলাম একটু আগে সীমা এসে দিয়ে গেছে হেরি ওর বাড়িতে যাস্টাস নাকি না না কই না সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার না তো লক্ষ্মী ঠাকুরের দিব্যি বলছি আমি কোনোদিন ওই ওর বাড়িতে যাইনি কি কি ডেঞ্জারাস মেয়ে আমাদের বাড়িতে ডায়েরি দিতে এসে এই সমস্ত উল্টোপাল্টা তোমাদের বলে গেছে বৌদি দেখো লক্ষ্মী পুজো করলে তুমি আর লক্ষ্মী লাভ হবে মনে হয় জোরদার
কালকে আমার নোটটা আমাকে দিয়ে দিবি, আর আমি যেগুলো নোট তোকে যদি কালকে দিয়ে দিতে পারি কাল সকালে। ওকে তুই শোন, কাল সকালে এসে না আমার বাড়ি থেকে আমার যে নোটগুলো আছে সেগুলো তুই নিয়ে যা। ওকে বস। চলে গেল গেল কি হলো রে, এ তো দিব্যি দেখে হেঁটে চলে গেল। এতক্ষণ তো ব্যথা চাষা ছিল। ব্যথাটা তো অন্য জায়গায়। পরের পিরিয়ড অফ, তোমার অপেক্ষায় থাকবো। কুছ কুছ হোতা হ্যায় ক্যা করু হায়। আমার মনে হয় যে একবার প্রিন্সিপালের সাথে কথা বলা দরকার, যদি পরীক্ষার আগে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন। রমা, বিজয়কে একটু বল লাইব্রেরিতে আমার সাথে দেখা করতে। ওকে। না না বিজয় দা, একবার লাইব্রেরিতে চলো। এখন আমার কাছে সময় নেই। সীমা তোমায় ডাকছে। শোন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রিন্সিপালের কাছে যদি তুই আর আমি মিলে একবার যাই। কি বললো? পড়তে মাখ হয়েছে, তোর জন্য একটু সময় নেই।
চোখে এ চোখটা মেলা রে কবে হলো হে মন চুরি চুপি চুপি চোখে মনে পড়ে তুমিও একদিন নাম পরিচয়হীন হয়েই কলকাতায় এসেছিলে আমার বাবা তোমাকে তার কারখানায় কাজ দিয়েছিলেন দর 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 ওসব ভিখিরি জীবন কে মনে রাখে ওই অতীত প্রতি আমি ভুলে গেছি কিন্তু আমি ভুলিনি অতীত আছে বলেই বর্তমান আছে বলেই ভবিষ্যৎ আছে সীমা আমাদের একমাত্র মেয়ে তারও একটা ভবিষ্যৎ আছে সেটাও তো আমাদের ভাবতে হবে একবার ছেলেটির সঙ্গে কথা বলে দেখোই না তারপর যা হয় একটা ডিসিশন নিও কি ব্যাপার ম্যাডাম আজ হঠাৎ এত আর্জেন্ট কল কলটা আমার নয় আমার বাবার সে কি তোমার বাবা আমাকে কল করেছেন কেন আমি কি ডাক্তার বাবা তোমার সঙ্গে দেখা করতে চান ওকে কেন কেন মানে তুমি জানো না ভালোবাসলে বিয়ে করতে হয় আর বিয়ে করতে হলে মেয়ের বাবার সঙ্গে দেখা করতে হয় মাথায় ঢুকলো না মানে তোমার বাবার সঙ্গে দেখা করতে একটু শক্তি সঞ্চয় করছি আচ্ছা তুমি আমার বাবার সঙ্গে দেখা করতে তো ভয় পাও কেন বলো তো ভয় পাই কেন এক মিনিট এই যে ছাগল বাবাজি আড়ি কাটে মাথা গলাতে তোমার এত ভয় কিসের ওই বিজয় ওর কথাই তোমাকে বলেছিলাম অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ও আচ্ছা আচ্ছা বসো বাবা বসো তুমি ড্যাডি ওই তো বিজয় ওর কথা তোমাকে বলেছিলাম রাবিশ ও তো আমাদের ক্লাবে খেলি তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে ধাপ্পা দিতে এসেছো আবার আমাদের বাড়ি বয়সে আমাদের ঠকাতে এসছো এসব কি বলছো তুমি তাকে কি বলছো ড্যাডি আমরা কলেজে একসঙ্গে তিন বছর পড়েছি ও বিজয় ও কেন ক্যান্ডি হতে যাবে আরে ওকে আমি ভালো করে চিনি আমাদের গলফ মাঠে বল করে বেরো বেরো তাহলে চিটিং চার্জে তোমাকে পুলিশে দেব আমার মেয়েকে তুমি ঠকাতে এসেছো গেট আউট গেট আউট শুনুন আমার কোনো কথা শুনতে চাই না বেরো দমন থাক ওসবের আর দরকার নেই আমি নিজেই চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনি আমার কোনো কথা না শুনেই আমাকে অপমান করলেন অবশ্য এটাই আপনাদের বড় লোকদের ধর্ম চলি তুমি কোথায় যাচ্ছ ড্যাডি বিজয় বিজয়কে ডাকো প্লিজ ড্যাডি না না মামি প্লিজ বিজয়কে ডাকো প্লিজ ও মাই গড ছেলেটিকে তো সেরকম মনে হলো না আমাদের কোথাও ভুল হচ্ছে না তো তোমরা ভুল করছো ড্যাডি বিজয় ক্যানি বয় নয় না ভুল করছি না তুমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি ওই ছেলেটার সঙ্গে তুমি মিশবে না তোমার জন্য আমরা অন্য ছেলে দেখছি সেখানেই তোমার বিয়ে হবে তোমার ভবিষ্যৎটা আমাদের ভাবতে দাও বিজয় ঘোষ বিজয় বিজয় ঠিকানা হ্যাঁ এই যে স্যার পেয়েছি ঠিকানাটা বিজয় ঘোষ কেয়ার অফ অজয় ঘোষ মেসার্স রয় এন্টারপ্রাইজ লিমিটেড ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস কলকাতা অজয় ঘোষ আমার অফিসের অজয় ঘোষ কি বলছেন স্যার আমার ছোট ভাই বিজয় ওখানে কাজ করতো হ্যাঁ আমার ভাই একটা শয়তান
একটা ধাপাবাজ যে চক্রান্ত করে আমার মেয়েকে হাত করে আমার বিরুদ্ধে আপনার ভাই তাকে কাজে লাগাতে চাইছে আর আপনি বলছেন আপনি সেটা জানেন না এবারে বিলিভ দিস আপনি বিশ্বাস করুন স্যার আপনি তো আমার অন্নদাতা আপনার সর্বনাশের কথা ভাবাও আমার পক্ষে পাপ আমি এত বড় বেঈমান নই স্যার বিশ্বাস করুন আমি কিছু জানি না এখন তো জানেন এখন তো জানলেন এরপর যদি আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি কোনো কড়া স্টেপ না নেন তাহলে আমি বুঝবো যে আপনি ওই ষড়যন্ত্রে লিপ্ত তখন আপনার বিরুদ্ধে আমাকে কড়া স্টেপ নিতে হবে আমার কি আমারই সর্বনাশ করবেন এটা তো আমি মেনে নিতে পারি না আমার মেয়ের ব্যবস্থা আমি করছি আপনার ভাইয়ের ব্যবস্থা আপনি করুন আচ্ছা স্যার যদি আপনার ভালো চান তাহলে এখন যান উদি উদি যা আছে দাও তাড়াতাড়ি দাও বেরোতে হবে আমাকে বাবারে বাবা কি এত কাজ যে তোর হ্যাঁ ঘোড়াটাকে একটু বাঁধতে পারিস না কদিন ধরেই দেখছি তোর মন মেজাজ কেমন বদলে গেছে সময় মতো খাওয়া দাওয়া করিস না কি হয়েছে রে তোর কমলা ওমা এই অসময় তোর দাদা হ্যাঁ তুমিও এই অসময় অফিস থেকে চলে এলি তোমার শরীর শরীর খারাপ নাকি শরীর কেন এবার সর্বস্ব খারাপ হতে উঠছে জানি না কবে মালিক অফিস থেকেই তাড়িয়ে দেবে এসব তুমি কি বলছো কেন কেন এসব অলক্ষণে কথা বলছো কেন বলছি জিজ্ঞেস করো তোমার এই গুণধর দেওরকে জিজ্ঞেস করো মা বাবা মারা যাবার পর কোলে পিটি করে মানুষ করেছিল ওটাকে ও আবার কি করলো মানুষ তো নয় দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল এসব কি বুঝছো তখন বুঝিনি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি বুঝে এত বড় ইতর শয়তান বদমাই হিসেবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি ওকে তুমি চুপ করো তোমার তোমার কথা ভুল হচ্ছে আমাদের বিচার কোনো খারাপ কাজ করতে পারে না হতে পারে না না জিজ্ঞেস করো তো ওই শয়তানটাকে যাও জিজ্ঞেস করো বামুন হয়ে চাঁদে হাত না টিকে ধরাবার জমিন নেই তুই গেছিস বড় সাহেবের মেয়ের দিকে হাত বাড়াতে অফিস শুদ্ধ লোক আমাকে ছি ছি করছে এত বড় নিচি তোর বেইমান তুই দাদা শোনো আমি তোর নই দাদা শয়তানও নই এসব মিথ্যে কথা বরং শয়তান হচ্ছে তোমার ওই বড় লোক মুনিব কি অন্যায় করেছি আমি আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান কিচ্ছু নেই এত বড় সাহস তোর তুই আমার মুখের উপর কথা বলিস তুই অন্যায় করিস নি না ভালোবাসা কোনো অন্যায় নয় তোমাদের এই বড়লোক মুনিবের মেয়েও তো আমাকে ভালোবাসে সে জোর করে আমাকে তাদের বাড়ি নিয়ে গেছিল তুই কুকুরের মতো তার পেছন পেছন চলে গেলি না এই লজ্জ বেহায়া কোথাকার রবি দাদা দাদা আমি আমি লোভী নই আর আমি মনে করি যে ভালোবাসা কোনো অন্যায় নয় ও এটাই তোমার শেষ কথা হ্যাঁ তাহলে আমার শেষ কথাটা এবার শুনে নাও এক্ষুনি এই অবস্থাতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও নিজের ভাই বলে পরিচয় দিতে আজ আমার লজ্জা করে কাকে কি বলছো ঠিকই বলছি বড়বু ডানায় পাখা গজালে পাখি বাসা ছেড়ে উড়ে যায় ওরা পাখা গজিয়েছে না বড়বু ওকে যেতেই হবে আর ও না গেলে আমি সর্বস্ব হারিয়ে তোমাদের হাত ধরে পথে পথে অনাহারে মরব বেশ আমার জন্য যদি তোমাদের অনাহারে থাকতে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে তুমি মস্ত বড় ভুল করছো দাদা একদিন তোমার এই ভুল ভাঙবে ছেলেটাকে ভালো করে খেতেও দিলে না পা থেকে উঠিয়ে দিলে বেশ করেছি ওকে বলে দিও এই বাড়িতে ওরা ঠাই হবে না চলি বৌদি বিজয় বিজয় যাস না
ওকে চেতে দাও কমলা, চলে এসো। দত্তর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলে এসেছি। মস্ত বড় বিজনেসম্যান, তার ছেলে অমিতকে তুমি চেনো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর ডিপ্লোমা হোল্ডার। ওই মোটা কোলা ব্যাগের মতো ছেলেটাকে আমাকে বিয়ে করতে হবে? হি ইজ আ ড্রাঙ্ক আর ড্যাডি, আই জাস্ট হেট হিম। সীমা, আমি তাকে কথা দিয়েছি। সীমা বেবি, ডোন্ট বি সিলি। মামি প্লিজ, আমি আমার মতামত তোমাদের জানিয়ে দিয়েছি আর আমিও সব ভেবে ঠিক করেছি, তোমার বিয়ে এখানেই হবে, এটাই আমার স্থির সিদ্ধান্ত, এ আমার কথা নড়চড় হবে না। And this is my order. ওদের সিদ্ধান্ত, ওদের কথা মতোই মাতাল কোলা ব্যাংটাকে আমাকে বিয়ে করতে হবে। আমি আমার জীবন নিয়ে কিছুতেই ওদের ছিনিমিনি খেলতে দেব না, কিছুতেই না। রায় সাহাব, আরে এ রায় সাহাব, রায় সাহাব, আরে নমস্কার রায় সাহাব, ব্যাপার তো ডেঞ্জারাস আছে। এ কাদের আপনি কুরসিতে বসিয়েছেন? কিছু বুঝলো না, সুঝলো না, আমার পুরা মাল রিজেক্ট করিয়ে দিল। ওগুলো আমি রিজেক্ট করেছি। আপনি যে অফিসারকে টাকা খাইয়ে আমার কোম্পানিতে চিপ কোয়ালিটি গুড সাপ্লাই করতেন, সেই অফিসারকে আমি স্যাক করেছি। আমি মরে যাবে, একদম মরে যাবে, অত টাকার মাল নিয়ে তো আমি ফুটপাতে বসে বিক্রি করতে পারবে না। সেটা আপনার আগে ভাবা উচিত ছিল। রে ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে আর কোন রকম বিজনেস করবে না। ঠিক আছে রায় সাহাব, ঠিক আছে, আমি আপনি একটু বাদ শুনিয়ে রাখেন রায় সাহাব, ওই মাল পুরা কি পুরা আপকো লিতে হবে, আর ওই করার জন্য যো যো করার দরকার সেট রোশন লাল ওই করবে। বৌদি, ইকি এত রাতে তুমি বিজয় আছে? বৌদি, ওর কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই, কিন্তু ওকে আমার ভীষণ দরকার, প্লিজ একটু ডেকে দিন না বৌদি। তারা এই বাড়িতে ঠাঁই নিস মা, বড় সাহেবের কথায় ওর দাদা ওকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় আছে, কি অবস্থায় আছে কিচ্ছু জানি না। বৌদি, ওই বড় সাহেবেরা মানুষ নয়, সব অমানুষ, সবার সব কিছু লুটে নিতে চায়। আমি ওদের চিনি, আরে আরে চিনি বৌদি, তাই আমায় বিজয়কে খুঁজে বার করতেই হবে, বিজয়কে আমায় খুঁজে বার করতেই হবে বৌদি, আমি আসছি। লাগে বড় চেনা, মনে হয়
লাগে বড় অচেনা মনে হয় জীবনে নেই কোনো দান সাজানো বাগান আজ ধুধু মরুভূমি ভালোবাসা অভিশাপ পিতা বদনাম ভালোবাসা অভিশাপ লাগে বড় অচেনা মনে হয় জীবনে নেই কোনো দান কোনো কাস্টমার পূজা জিতে আসে না। হ্যাঁ,
सिर्फ प्रसाद खेते आसे और वो प्रसाद होलो शेख बुझले। अरे प्रधान साहब की बेबस रोशन लाल शेठ जी कलकत्ता आबो हवा बर्दाश्त होलो ना। सो बात आपनी बोलते पारें प्रधान साहब। अरे प्रधान साहब वो साला रे इंडस्ट्रीज हमाके एकदम सड़क के बसिए दिलो वो हरामी पूरा ऑर्डर कैंसिल करिए दिलो पूरा लॉस हो गेलो पूरा लॉस। और आप वो लोसेर बोझा माथाय लिए माथा ठंडा करार जोनो नीचे थेके ऊपरे उठे लेन। वाह वो हरामी रे इंडस्ट्रीज हमाके जेमन सड़क में बसिए दिलो हमी भी और महल से एक कीमती चीज तू ले लिए से थी। प्रधान साहब कुछ आगे आपने ओई कस्टमर के मेनू कथा बोलছিলেন না সেই রকম একটা সেক্সি খুবসুরত লড়কি আপকে কহনে কে মুতাবিক সেই রকম একটা মেনু আমি লিয়ে এসেছি একদম ফাস্ট ফুড আছে কি বলছো দরজাটা খুলে দেব আচ্ছা খুলছি খুলছি আরে ওই লড়কিকে নিয়ে আপনি লং টার্ম বিজনেস করবেন পারে আপনার কাস্টমার বাড়বে সেল বাড়বে আর সে সব আমার জন্য আমার জন্য বুঝলেন প্রধান সাহেব আমার জন্য কিউকি ও লড়কিকে আমি আপনার হাতে তুলে দিছি মুখটা খুলে দেব Thank you. Tata, Tata. Sexy है तू। अरे देख ली बे, एकदम एक क्लास आस। एक क्लास। एक। ये क्यों रुक गए? Tata, Tata, Tata दीदी। Hey बिटिया। Tata। बिटिया? अरे काके Tata कर चीज़ तू। एक तो दीदी। ওই গাড়িতে বাধা ছিল তাকে না আমি খুলে দিয়েছি কি রাম জি কি এ লড়কি তো সত্যি লাশ করে দিল আমার জানো বাবা দিদি জানা যাওয়ার আগে আমায় খুব আদর করেছে जाएगी कहाँ? जरूर ये जंगल में छुप के बैठी है। साली पाला में कौन था? चलो ढूंढो। बाप रे, ये हालत से वो लड़की को मिलना चाहिए। अरे ढूंढो पापा ढूंढो। चलो चलो, चलो, जल्दी। সম্ভালে রাখতে পারলে না বিলকুল বেকার আছো তুমি আমি কি করব স্যার আমি তো আর মেয়েটাকে দেখিনি আর মেয়েটা যদি এখন টুরিস্টদের ভিড়ের মধ্যে মিশে গিয়ে থাকে আমি তাকে খুঁজে বার করব কি করে আর আপনিও মশাই অদ্ভুত কেন আগে ছবি দিবেন তো আমাকে লো আমি লড়কিটাকে এখানে নিয়ে এসেছিলাম কি ফটো খিচবার জন্য বিজনেস 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 করার জন্য লস রিকভার করার জন্য সালা আমার তো ডবল লস হয়ে গেল আরে আপনার কোনো লস হবে না লস হলে আমার হবে ওই লড়কিকে আমরা ঠিক ঢুঁড়ে বার করব আরে কহাঁ সে ঢুঁড় কে নিকালেঙ্গে হ্যাঁ কহাঁ সে ঢুঁড় কে নিকালেঙ্গে আপ কলকাতা মে ফাদার কে ঘর সে ক্যা আরে সুনিয়ে প্রধান সাহেব
वो लड़की अगर कलकत्ता पहुंच जाए और उस फादर को सब कुछ बोले दे तो हमार पीछे उसका फादर एकदम बांस दिए देवे। हमार पीछे अगर बात जाए तो बांस खुली अपना पीछे। मेटा कोलकाता फिरते पारबे ना। क्यों? একটু পরে রাত হবে, সমস্ত টুরিস্ট একে একে হোটেলে ঢুকে পড়বে, সেই সময় একা একটা মেয়েকে খুঁজে বার করা আমার পক্ষে কোনো প্রবলেমই নয়। এখন কি করবে? বিয়ে। হ্যাঁ, কি বলছো? বিয়ে। আমি তো সেই জন্যই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তোমার বাড়িতে গিয়ে শুনলাম আমার বাবার জন্য তোমার দাদা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। But thanks to Sergi, তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তুমি ওই লোকটাকে থ্যাঙ্কস দিচ্ছ? আমি ওকে পেলে খুন করে ফেলতাম। ওকে পেলে তো তুমি খুন করবে, কিন্তু এখন ভাবো আমরা কি করব। আমরা কি করব? প্রথমে একটা আশ্রয়, তারপর একটা চাকরি, তারপর বিয়ে। আমি যথাধর্ম বলছি স্যার, ওদের ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ স্যার, আমি সেদিনই আমার ভাইকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই আমার সব প্রবলেম সলভ হয়ে গেল। আপনার ভাই, আপনার ভাই আমার এত বড় সর্বনাশ করলো, সোসাইটিতে মুখ দেখাতে পাচ্ছি না, সবই আপনার ষড়যন্ত্র। ওদের দুজনকে কোথায় সরিয়েছেন সেটা ঠিক করে বলুন। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। আপনার ভাইয়ের খবর আপনি জানেন, কিন্তু দিতে চাইছেন না। আমার সমস্ত কিছু ষড়যন্ত্র করে দখল করতে চাইছেন স্যার। ভাই, আজই আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। এক্ষুনি বড় শাস্তি দেবেন না স্যার। আমার স্ত্রী ছোট বোনটাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, না খেয়ে মরতে হবে স্যার। সেটাই হবে আপনার মতো লোকের উপযুক্ত শাস্তি। না, গেট আউট অফ মাই অফিস। যান। শোন, শোন এদিকে বলো বস, মেয়েটা একা রাত কাটাবার জন্য কোনো না কোনো হোটেলে নিশ্চয়ই যাবে। ছোট বড় সব হোটেলে খবর দিয়ে দে। একা কোনো মেয়েকে আসতে দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি, মনে থাকবে? ইয়েস বস। ওকে বস। যা খিদে পেয়েছিল না? তুমি খাবে না? না মানে বিজয় মানটানে পরে ভাববে, এখন খাও। এখানে এর থেকে ভালো কিছু পাবে না। আমার পকেটে মাত্র 15 টাকা আছে। 15 টাকা? হ্যাঁ, আর তখন থেকে তুমি এটা সেটা অর্ডার দিয়ে যাচ্ছ আর খেয়ে যাচ্ছ। আমি কি করে জানবো তুমি 15 টাকা নিয়ে বিয়ে করতে বেরিয়েছো? আমি বিয়ে করতে বেরোয়নি, চাকরি খুঁজতে বেরিয়েছিলাম। তুমি একটার পর একটা খাবার অর্ডার দিচ্ছ আর খাচ্ছ। চলো এখান থেকে এবারে লিজিয়ে ম্যাম। কিতনা হুয়া? 90 রুপে। এখন কি হবে? চলো আমরা আস্তে আস্তে কেটে পড়ি, আস্তে আস্তে। বাইরে গাড়ি নেই? আমরা রেস্টুরেন্টে খেতে এসেছো, বাইরে গাড়ি থাকবে না? চলো এসে এসে দেখি। পহলে 90 রুপিয়া দিজিয়ে ফির যাইয়ে বস। তার মানে তুমি কি বলতে চাও, আমাদের টাকা নেই, আমরা তোমার রেস্টুরেন্টে খেয়ে গেছি? আসে আসে, কি কি হয়েছে? দেখে না ম্যাম সাহেব, ইয়ে ধরো বিল কা পেমেন্ট নাই করকে ভাগনে কা কোশিশ করতা হ্যায়, হাম ছোড়েগা নাই ইনকো। ঠিক আছে, তুমি বিলটা দাও, কত হয়েছে বলো? জি 90 রুপিয়া। এ না, বাকিটা তোমার টিপস। সালাম ম্যাম সাহেব। ম্যাডাম সরি, সত্যি আমাদের পকেটে টাকা ছিল না। সরি, চলো এসো আমার সঙ্গে। রূপা কোথায় গেল সব? কমলা আসছি। কমলা
ব্যাংকে যা খুদকুড়ো ছিল সব তো শেষ হয়ে এলো। কয়েকটা টিউশনি না বাড়াতে পারলে তো চলবে না। যা পেরেছি নিয়ে এসছি, এ বেলাটা চালিয়ে নাও। রূপা কোথায়? ও একটা কাজের সন্ধানে বেরিয়েছে। অমলা, অনেক স্বপ্ন নিয়ে বিজয়টাকে মানুষ করেছিলাম, আর তার জন্য এই সংসারে রাজি হয়। তোমরা এখানে উঠেছো কোথায়? হোটেলে? না, মানে আমরা কোথাও উঠিনি। মানে আমরা বাড়ি থেকে চলে এসেছি। সামথিং রং। তার মানে তিনটে পয়েন্ট পাওয়া গেল। এক, তোমরা বাড়ি থেকে না বলে চলে এসেছো। দুই, তোমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। এবং তিন, তোমাদের এখানে থাকার কোনো জায়গা নেই। চার নম্বর, ওদের পুলিশে হ্যান্ড ওভার করো। হাই, না না, প্লিজ প্লিজ, আমাদেরকে পুলিশে দেবেন না, আমরা কালকেই এখান থেকে চলে যাব। কোথায় যাবে? চলাপাড়ে আমার এক দাদা থাকেন, ওর কাছে গেলেও আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। সেটা যতদিন না হচ্ছে ততদিন যদি আমি তোমাদের এখানে থাকতে বলি কি? হ্যাঁ দেখো, আমি এখানে একাই থাকি, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কি বলছেন? আমাদের তো সব প্রবলেম সলভ, তাই না? সব তাই, অল প্রবলেম সলভড, ভেরি গুড। আরে এটা কি? পার্টিশন। এই শাড়িটা উনি আমাকে দিয়েছেন পরার জন্য। পরার থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে নয়, তুমি কেন বুঝতে পারছো না বিজয়? এক জামা পরে থাকা আমাকে সম্ভব নয়, আর তাছাড়া এটা আমি দুদিন ধরে পরে আছি, আর আমি পড়তে পারবো না। দাও আমাকে শাড়ি। না না, আমি বারণ করেছি, খুলবে না। শাড়িটা না পরলে আমি শুভ কি করে? আমার জানার দরকার নেই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এখানে থাকবে। না থাকবে না। হ্যাঁ থাকবে। না থাকবে না। হ্যাঁ থাকবে। তাই হবে কিন্তু। আমি বলছি এখানে থাকবে। থাকবে। না। হ্যাঁ থাকবে। থাকবে না। আমি বলছি থাকবে। শাড়িটা এখানে থাকবে। না থাকবে না। শাড়িটা না পরলে আমি শুভ কি করে? আর শাড়িটা এখানে না থাকলে আমি শুভ কি করে? বিজয় প্লিজ, আমার ভীষণ ঘুম পাচ্ছে। শাড়িটা আমাদের মাঝখানে। আরে শোনো 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 শোনো। বলো না। বিজয়। প্লিজ। প্লিজ, আর কয়েকদিন নয়, একটু তুমি আড়ালে থাকবে, তারপর ভূপেন্দার ওখানে চাকরিটা হয়ে গেলে আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে তোমার জন্য ভিক্ষে চাইবো, ততদিন তুমি একটু আড়ালে থাকো। বিগ রং। ঘুমিয়ে পড়েছো তো কথা বলছো কি করে? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার অভ্যেস আমার আছে। আমার ঘুম আসছে না। চোখ বন্ধ করে তারা দেখার চেষ্টা করো, দেখবে ঘুম ঠিক এসে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। গুড নাইট। গুড নাইট। ওকে মনা ডোলে তন ডোলে দিল কা গয়া করার রে। তুই সবসময় ফোর ইয়ারে থাকিস কেন বলতো? আস্তে আস্তে উঠতে হয়, প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড। এই হাতটা সরা। এবার থেকে তুই আর আমি একসঙ্গে থাকবো। আমি সাদা, তুই কালো, 100 চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। তুলে না খাদে ফেলে দেব। শখ কত, একসঙ্গে থাকবে। আমি কি তোর ঘরের বউ? হাউসওয়াইফ না হলেও একসঙ্গে থাকা যায়। কাল যারা এসছে তারা তো আছে, কেমন কলর টিভির মতো। এই বাবু কেমন দেখতে রে, বিউটিফুল তাই না? যাই একবার দেখে আস। বিজয়। এই বিজয়। কি দেখছো?
সানরাইজ অনেক কোন উঠে গেছে কিন্তু আমার জন্য তো এক্ষুনি উঠলো দিদিমণি মেম সাহেব আপনাকে ডাকছেন তুমি একটু দাঁড়াও আমি আসছি কি দেখছেন বিউটিফুল এটা কি খুলে দেখো কি বিয়ের পর মেয়েদের সিঁথি খালি রাখতে নেই তাতে স্বামীর অকল্যাণ হয় কি হলো তোমায় ডেকেছিল কেন একটা জিনিস দেওয়ার জন্য ও জিজ্ঞেস করলে না কি জিনিস কি পড়িয়ে দেবে না কেউ জানলো না কেউ আমাদের আশীর্বাদ করলো না আমরা জানলাম পাহাড় জানলো ঝর্ণা জানলো আকাশ জানলো বাতাস জানলো ওরাই আমাদের আশীর্বাদ করবে
হৃদয়ের নীল আকাশে রাম ধনু ভাসবে জীবনের আলো ছায়া কিছু কথা কিছু মায়া মিলে মিশে একাকার হোক না মনে ঝরনা জানে এ বাতাস জানে এ আকাশ জানে কেন কাছে ছুটে আসি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি ওদের কোনো খোঁজ পেলে না সুকুমার নানা ভাবাই তো খোঁজ করলাম কোনো সন্ধানই পেলাম না স্যার মেয়েটার কিছু হয়নি তো তোমার জন্যই না শেষে কিছু করে বসে এখন উচিত করি থাকবে বাবার কর্তব্যটুকু করবে না জীবনে অনেক ভুল করেছি আর করতে চাই না ওরা যদি ফিরে আসে তাহলে সীমার পছন্দ মতো ছেলেকেই আমরা মেনে নেব ওরা যদি সুখী হয় আমি বাধা দেব না সেই সুমতি হলো তবে বড় দেরিতে সত্যি কোথায় যে গেল ওরা সুকুমার তুমি ওদের একটা ছবি মিসিং স্কোয়াডে দিয়ে দাও পুলিশ খুঁজুক আর রেডিও টিভি স্টেশনে বলো খবরটা ঘোষণা করতে ওকে স্যার তুমি যাও নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা নাম সীমা রায় বয়স ১৯ উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি রং ফর্সা পিতার নাম সুখেন্দু রায় ঠিকানা ২০৩ নিউ আলিপুর কলকাতা ৭০০০৫৩ নিখোঁজ হবার সময় তার পরনে ছিল লাল সাদা রঙের সালোয়ার কামিজ সাদা ওড়না সন্ধান জানাবার ঠিকানা কলকাতা মিসিং পার্সন স্কোয়ার্ড সিআইডি ভবানী ভবন কলকাতা ৭০০০২৭ সীমা সুখেন্দুর মেয়ে ও টিভি নিউজে এখনই পুলিশের মিসিং ডায়েরিতে ও লড়কিটার তসবির দেখালো তুমি দেখলে হ্যাঁ গুড এখন তো লড়কিকে পেঁচানতে তোমার কোনো মুশকিল হবে না ও লড়কিকে ঢুঁড়ে বের করো ও পুলিশের হাতে যাওয়ার আগে আমাদের হাতে আসা চাই হ্যাঁ বানা বহুত মুশকিল হয়ে যাবে ভূপেন্দা আমি জিজ্ঞেস করতে বললে হানিমুনে যাচ্ছি হ্যাঁ তা তোর মতো একটা হনুমানকে এছাড়া কি বা বলবে বল এনিওয়ে শোন ওরা ফিরলে বলবি যে আমি বাড়িতে না ফেরা পর্যন্ত ওরা যেন অপেক্ষা করে আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম সেটা তোমার জানার কোনো দরকার নেই তুমি শুধু আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে সেলফ হেল্প সবকিছু একেবারে নিজের হাতে করতে হয় তারপর বিজয় রোনাল্ডো অত কিম সেই জন্য তো তোমার কাছে এসেছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে ব্যাস এইটুকু দাবি আমার কাছে জাস্ট এ মিনিট আসছি ভদ্রলোক বেশ জোভিয়াল না হ্যাঁ ওটাই তো সঙ্গী নো হ্যালো মিস্টার প্রধান ভূপেন বলছি
একজনকে পাঠাচ্ছি, ওর একটা ব্যবস্থা করতে হবে। তোমার ভূপেন্দা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে তো? আরে তুমি ভূপেন্দাকে চেনো না। আরে এই ভূপেন্দা যখন আমার পাড়ে থাকতো তখন ও ছিল আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। আর দেখবে এক্ষুনি হয়তো ভূপেন্দা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে আমার হাতে ধরিয়ে দেয়। বিজয়, তোকে হানিমুনে যেতে হবে। হানিমুনে আমায়? আরে ওই হানিমুন নয়, একটা বার কাম রেস্টুরেন্ট। হ্যাঁ, ওখানে একটা অ্যাকাউন্টেন্টের পোস্ট খালি আছে। আসলে ওখানকার মালিক মিস্টার প্রধান আমার বন্ধু, আমি তোর কথা বললাম, উনি রাজি হয়ে গেলেন। তুই একটা কাজ কর না, তুই আমার গাড়িটা নিয়ে চলে যা, ড্রাইভার চেনে জায়গাটা। থ্যাংক ইউ ভূপেন্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। শোন, বলছি যে সীমা এখানে থাক না, ওখানে গিয়ে বেচারি শুধু শুধু বোর হবে। তাহলে তুই এক কাজ কর, তুই কথাবার্তা সেরে এখানে ফিরে আয়, আমরা এখানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। আর আমি ততক্ষণে সীমার কাছ থেকে তোদের অন্ধপ্রেমের গল্প শুনবো। আমি ওর সঙ্গে যাই না। না না না, তুমি যেও না। আসলে মিস্টার প্রধান লোকটা একটু অন্যরকম, কাজের জায়গায় মেয়েদের নিয়ে যাওয়াটা একদম পছন্দ করে না। তাছাড়া প্রথম দিনই যদি কারো সম্পর্কে খারাপ ইমপ্রেশন হয়ে যায় তাহলে? না না, ও ঠিক আছে, ও থাকুক না এখানে, তুমি না থাকো না, আমি তো যাবো আর চলে আসবো। ভূপেন্দা রইল, চলো না ভেতরে ঘরে গিয়ে একটু গল্প করি। সুমিতা, সুমিতা তুমি বেঁচে আছো? বেঁচে আছি আমি, তোমার স্মৃতি আর ভালোবাসা নিয়ে। সুমিতা, আমি সুমিতা, তুমি তো সব সময় আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছো একটা মিথ্যে ক্যানভাসের উপর। একটা সত্যিকারের ভালোবাসার ছবি আঁকতে চেয়েছিলাম আমি, তাই কখনো হয় নাকি? সুমিতা, আমাকে কিছু বলার সুযোগ দেবে? আমি জানি তুমি কি বলবে, তোমার বউয়ের কথা, তোমার মেয়ের কথা, একটা সুখী মানুষের গল্প। বিশ্বাস করো, কলকাতা এসে আমি মিস্টার প্রধানকে ফোন করেছিলাম, প্রথমেই তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো রয়, হ্যালো পুলিশ বলছি। সুমিতা, সুমিতা তুমি স্মাগলিং করো জেনে সুইসাইড করে নিল, ভেরি স্যাড। আমি ফটো সাজা। সুমিতা সুইসাইড করেছে? সেদিন বারবার নিজের মৃত্যু চেয়েছিলাম কিন্তু মৃত্যু আসেনি। চন্দা যেন আমার আর মৃত্যুর মাঝখানে একটা একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। সেদিন যদি চন্দার গাড়িতে আমার মৃত্যু হতো তাহলে অন্তত আমার এইটুকু সান্ত্বনা থাকতো, আমি তোমার উপর অবিচার করিনি, তোমার ভালোবাসাকে আমি অসম্মান করিনি। সুমিতা, তোমার ভালোবাসাকে আমি অসম্মান করি। তোমার মেয়েকে দেখলেই বোঝা যায় তোমার বউ খুব সুন্দরী। তুমি তুমি আমার মেয়েকে দেখেছো? তোমার সাথে ওর ওর কোনো মিল নেই। কোথায় আছে আমার মেয়ে বলুন? আপনার মেয়ে আমার কাছে আছে। ও কখন ফিরবে? বিজয় আর ফিরবে না। মানে বিজয়কে আমি প্রধানের কাছে পাঠিয়েছি, চাকরির জন্য নয়, মরার জন্য। একটু বোঝার চেষ্টা করো। বিজয়কে না মারতে পারলে তোমাকে পাবো কি করে সুন্দরী? আমি প্রধান আছি। বিজয়, ভূপেন্দা নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে? হ্যাঁ, ও ভূপেন আমার খুব বিশ্বাসের লোক আছে, আর ও জানে আমি কি চাই, সেই জন্য ও লড়কিটাকে নিজের কাছে রেখে তোমাকে পাঠিয়ে দিল, তাকে আমি তোমার ব্যবস্থা করি আর ভূপেন ও লড়কিটার। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি ও লড়কিটা আমার মতো তৈয়ার হলো কিনা। প্রধান,
সেদিন যদি জানতাম ওর ভালোবাসা মরেনি তাহলে আমার ভালোবাসা কখনো ওর উপর চাপিয়ে দিতাম না। এখন এতটা সময় পেরিয়ে গেছে যে আপনার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই। ক্ষমা কেন চাইবেন ভাই, বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি ওকে বাঁচিয়েছেন, আবার নতুন জীবন দিয়েছেন। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভালোবাসার মতো সীমার ভালোবাসাও যেন নষ্ট না হয়ে যায়। আপনি সুখেন্দুকে বলবেন, সীমা তো একা আমার মেয়ে নয়, আপনারও। আমরা দুই মা মিলে সুখেন্দুকে বলবো। সাহেব, সাহেব কি করে হলো এসব? চাকরির জন্য যে লোকটার কাছে গেছি সেই লোকটাই ওকে। আমি আমি বুঝতে পারিনি যে ভূপেন এত নিচে নেমে গেছে। ভূপেন মানে ভূপেন বসাক? হ্যাঁ। এক রং, ও তো প্রধানের খাস লোক, ওরা দুজনে মিলে এখানে দু নম্বরই কারবার চালায়। ওরা জানে আপনার এখানে আছেন? আমি বলেছিলাম ওকে। তাহলে আপনাদের এখানে থাকা চলবে না, প্রধানের মতো খতরনাক লোক আপনাদের এত সহজে ছেড়ে দেবে না। এখন কি হবে রামুদা? হ্যাঁ সাহেব, আপনারা এখান থেকে পালান। পালাবো? কোথায় পালাবো? আর পালিয়ে আমরা কোথায় গিয়ে বাঁচবো? আমাদের অন্য কোনো জায়গা জানা নেই। আর তাছাড়া রামুদা, আমরা তো কোনো অন্যায় কাজ করিনি, আমরা শুধু দুজন দুজনকে ভালোবেসেছি। না সাহেব, তোমাদের ভালোবাসাকে আমি নষ্ট হতে দেবো না, জায়গার ব্যবস্থা একটা হয়ে যাবেই, চলুন আমার সঙ্গে। জল তেষ্টা পেয়েছি বিজয়। এক বাটলি পানি রাখি। চলো চলো চলো।
স্যার আপনি আর কত শাস্তি দেবেন স্যার? না অজয় বাবু, ভুল বুঝে আপনাকে চরম শাস্তি দিয়েছি স্যার। ঠিকই বলছি, তাই আমি নিজেই এসেছি। আপনি আবার অফিস জয়েন করুন স্যার। আজই চলুন। কোথায়? আমি এখনই বাগডোরের ফ্লাইটটা ধরবো। বিজয়রা ওখানেই রয়েছে, আমি ওদের ফিরিয়ে আনবো আমার বাড়িতে। আমি গাড়িতে ওয়েট করছি, আপনি তৈরি আসুন প্লিজ। বিজয়দের সন্তান পেয়েছেন উনি, ওদের ঘরে ফিরিয়ে নেবেন। হ্যাঁ তাই তো বললেন। ঠাকুর ঠাকুর তুমি সত্যি দয়াময়, ঠাকুর তুমি সত্যি দয়াময়। ওগো ওগো তুমি চাও বিজয়দের ফিরিয়ে নিয়ে এসো। এসে গেছি। ওই যে খাবি না গেছে রামু বেটা, মাল খাবি? মেম সাহেবের গেস্ট, মেহমান। মেম সাহেব বাইরে গেছেন, উনি না ফেরা অব্দি ওরা তোমার এখানেই থাকবে। ওদের খুব বিপদ কও বাবা। বিপদ? আরে কাইসা বিপদ হ্যাঁ, কও বাবা থাকতে বিপদ? ঠিক আছে, এই কাদাজি কা ঘর হ্যাঁ, হিম্মত হ্যায় তো সামনে আ। ঠিক আছে ঠিক আছে, কও বাবা। আগিয়া সালা, তো ফিকর মত কর রামু বেটা, মেম সাহেব কা মেহমান হামারা মেহমান। হ্যাঁ जब तक काऊ बाबा जिंदा है कोई कुछ नहीं कर सकता। अरे कौन रे सारा साहब? ये तुम कहाँ नहीं आए साहेब? तुम तो एक जगह चाहिए थे जेखने तुम्हारे ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারবে, এখানে তোমাদের কেউ খুঁজে পাবে না। কাউ বাবা নিজে জান দিয়ে দেবে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। চলো 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 ভেতরে চলো, এসো এসো, কোনো চিন্তা নেই। তোমারা বেটি আর দামা কাল রাত মে আই তেরা কে নাম? কাউদাজি কা বেটি আর সাথ মে দামা? বহুত গড়বড় লাগতা রে, বহুত গড়বড়। উসকা তো কই নেই হ্যায়, চল দেখতে হ্যায়। কি ভাবছো? ভাবছি যে সবাই আমাদের বিরুদ্ধে কেন? আমার দাদা, তোমার বাবা। আমার জন্য তোমাকে খুব কষ্ট পেতে হচ্ছে না? না সীমা, আমি একবারও নিজের কথা ভাবছি না, আমি ভাবছি তোমার কথা। তুমি যদি আমাকে ভালো না বাসতে। বলো না, আর কখনো এমন কথা বলো না। ওকে বলবো না, বলবো না। ওকে যদি কোথাও আমাদের জায়গা না হয় বিজয়, তাহলে এখানেই আমরা আমাদের সংসার গড়ে তুলব। আমাদের সংসার। আমি রান্না করবো। হ্যাঁ তুমি ছাড়া কে রান্না করবে? খাও বাবা, তোমার বিটিয়া রানী যা রান্না করে একেবারে ফার্স্ট ক্লাস। তাহলে আজ আমি দাদারু পিবে না, আজ বিটিয়া রানী কা হাত কে পকায়ে হুয়া খানা খাবে। পার্টি হবে, বহুত বড়িয়া পার্টি হবে। পিবে পিবে।
যে শুধু আমাদের সংসার আমাদের সংসার করলে চলবে, কিছু খেতে হবে না। ওকে 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 সোনা মুখে বলতে জেনে চোখে চোখে যা দেখার মনে মনে যা খোঁজা খুঁজে পেলে যে দুটি মন একাকার ভালো লাগাতে ভালোবাসি এই কথাটি সোনা মুখে বলতে জেনে হ্যাঁ ভালোবাসি এই কথাটি সোনা মুখে বলতে জেনে কাও বাবা বসতে চল চল মনে খুশির কুড়ি ফোটে ডালে ডালে ভালোবাসি এ কথাটি সোনা মুখে বলতে জেনে ভালোবাসি কথাটি সোনা মুখে বলতে জেনে চোখে চোখে যা দেখার মনে মনে যা খোঁজার চোখে চোখে যা দেখার মনে মনে যা খোঁজার খুঁজে পেলে যে ও দুটি মন একাকার ভালো লাগাতে ভালোবাসি আমি তোমাকে বারবার বলেছিলাম না যে কোনোভাবেই যেন ওরা বাড়ির বাইরে না বেরোয়।
আমার বলার আগেই তো এভরিথিং রং হয়ে গেল। আপনি ছিলেন না, তাই আমি ওদের কাওয়ার বস্তিতে রেখে এসেছি। বস্তিতে? ছি, এতদিনও প্রধান তার নোংরা খেলাটা ছাড়েনি, এবার আমি ওর সব খেলা বন্ধ করে দেবো। স্যার একবার এসপির সঙ্গে একবার কথা বললে হয় না? হ্যাঁ। আমি এসপির সঙ্গে একটু কথা বলতে চাই। আমি রে ইন্ডাস্ট্রির এমডি সুগেন্দু রায় কথা বলছি। ওদের কিছু হবে না তো ভাই? আমি তো আপনাকে কথা দিয়েছি, আমাদের মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। Ah!
বিজয়ের কাছে যা যা সীমা something nah everything right right